गाइस এটা হচ্ছে সেই হন্টেড থানাটা। एक्सप्लोर कर चेष्टा करेछि तीन टे जगह एक्सप्लोर करेछि शमशान एक घाट तीन सरि चारटे एक फूल बागान एक थाना जेटा भेतर ढुकनी कारण भेतर ढोकार अलाउड नय कारण अनेक ब्लगार अने भेतर ढुकते गए बैरिए आसते पानी अजाना कारण ये मुखे मुखे चले आसे जो ओखने क्यों ढुकते पे ना जरा ढुके बेरोय ना हॉन्टेड पार्क से पार्क अनेक बच्चों पुरानो मैं लाइक इंग्रेजर पार्क पार्क महाबाड़ी का महाबाड़ी हाटते सो ओटे गए प्राय आज के धरे नीते एक सौ बचर आगे एरक एक समय पार्क और हमारे जेखने से इंग्रेज एयरपोर्ट हार कथा छोड़ वही अनेक कि पार्क टाइप बांगलो टाइप अनेक कि आबाड़ी जेखने काछाची गुलो सेगुलो कर चेष्टा कर एकमात्र जो दूध बागान जो एक आईटाई अनेकटाई बस दूरी अनेकटाई ग्राम दिखे सो वीडियो अनेक इंटरेस्टिंग होते चले अनेक इंटरेस्टिंग गल्प तुम्हारा सुनते चले तो बेसि लेट ना कर चलो वीडियो शुरू करा जा वीडियो के एक लाइक कर दिव जाते परवर्तकाल यम वीडियो बनाते इन्सपायर्ड हई सो चलो वीडियो के शुरू करा जा तो गाइस तुम्हारा देखते ही पाच एक रास्ता दिए हेटे चले दोपाशे जंगल फर्स्ट जो हॉन्टेड प्लेस से एक्सप्लोर करते चले चलो जा सो गाइज एटाई होच्छे आमादेर फार्स्ट प्लेस एटा होच्छे एक शमशान घाट सो एखान थेके आमरा एखन ढुके पड़ेछि ए जगह तो गाइज जगह एक स्टोरी आछे जे शमशान घाटे स्टोरी थाके ना किन्तु जगह एक स्पेशल स्टोरी आछे जे अनेक आगे जखन आशेपाशे कोनो लोकजन थाकतो ना तखन ए जगह पुरो डाकातदेर बसबास छिलो ओई डाकातरा विभिन्न लोकदेर एखाने जखन आनतो माने धरे आनतो तादेरके अनेक समय जंगले मेरे पुते दितो अथवा पुकुरे सामने एक पुकुर आछे तुम्हारा देखते ही पाच ये पुकुरे गलाय पाथर बेधे डुबिए दितो अनेक अनेक बेशी गभीर एवं एर आशेपाशे जे कत सरि एर जलेर भितरे जे कत नरकंकाल एखोनो पड़े आछे तार इयत्ता नेई सो गाइस तुम्हारा देखते ही पाच एवं अनेस्टलि एई पुकुरे आशेपाशे जेते आमादेर प्रचंड गाटा छमछम करछिलो ओइजन्य आमरा एखान थेके जत ताड़ाताड़ि लिफ्ट करार चेष्टा करछिलाम सो चलो एबार ओई दिकटा देखानो जाक तो गाइस तुम्हारा देखते ही पाच जंगलटा कतटा गभीर
গাছটার দিকে তোমাদের ভালো করে ফোকাস করাচ্ছি গাইস, কারণ আমি দিদির কাছে তখনই শুনলাম যে এই গাছটায় নাকি অনেক সময় রাত্রবেলায় পথ দিয়ে গেলে কাউকে ঝুলতে দেখা যায় গলায় দড়ি দিয়ে। সেই কথাটা শোনার পর আমাদের আর ওখানে থাকার ইচ্ছে করলো না, ওই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে লিভ করার চেষ্টা করছি। সো চলো নেক্সট কোন জায়গা আছে সেটা তোমাদের দেখানো যাক। তোমরা সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ গাইস সেটা অনেক পুরনো দোকান। এই দোকানে কোনো গল্প আছে কিনা সেটা জানা নেই, বাট ইটস রিয়েলি ভেরি স্পুকি গাইস। চলেছি এবং এই রাস্তা দিয়ে অনেকগুলো সে ট্রাক্টর টাইপের যায় এবং গ্রামের দিকে যেহেতু লোকজন আরো বাস করে আরো ভিতরের দিকে, ওই জন্য কিছু লোকজন বাইক নিয়ে গেল। সো এটা অনেক পুরনো দুধ বাগান, শোনা যায় নাকি ইংরেজদের আমলে এটা তৈরি হয়েছিল এবং এখানে এখনো চাষ হয়। সো চলো তাহলে ঢোকা যাক। এই জায়গাটা একটা অনেক বড় গল্প আছে, আমি তোমাদের যেতে যেতে সেই গল্পটা চলো চলো জানা যাক। শোনা যায় নাকি এই জায়গাটার যে মালিক ছিলেন একজন ইংরেজ সাহেব, যার নাম জন কার্ট, তিনি এই জায়গার দায়িত্বে ছিলেন, মানে এই বাগানটি তারই ছিল। তিনি এখানে পরিকল্পনা করেছিলেন একটু সুন্দর বাড়ি তৈরি করে বসবাস করবেন এবং তারপরে তিনি তার স্ত্রী এবং সন্তানকে দেশে রেখে আসেন এবং এখানে একটি দুধ বাগান খুলেন। কিন্তু একটি আন্দোলনের সময় কৃষকরা তাকে এখানে মেরে পুঁতে দিয়েছিল এই বাগানের নিচে, তারপর অনেক স্তর মাটি চাপা দিয়ে তার উপরে দুধ গাছগুলো লাগিয়ে দিয়েছিল। আর শোনা যায় নাকি তিনি এখনও এখানে ঘোরাফেরা করেন এবং তার বাগান সযত্নে সঠিক আছে নাকি সেটা দেখেন। যিনি এখন এখানকার দায়িত্বে আছেন তিনি আমাদের এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছিলেন এবং আমি আমার মাসির কাছ থেকে এবং দিদার কাছ থেকে এই ঘটনাগুলি শুনেছি এবং আমার দিদি আর বোন তো আছে। সো গাইস তোমরা দেখতেই পারছো আমরা আরও ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি। আশেপাশে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, কিন্তু ক্যামেরাটা তো লাগছে, মানে মনে হচ্ছে কোনো কিছু ঠিক নেই, আই ডোন্ট নো। সো হ্যালো গাইস, তোমরা দেখতেই পেলে যে এখন কি হলো আমাদের সাথে। আমরা যখন এই তুত বাগানে ঢুকেছিলাম তখন, মানে যখন আমরা ফিরছিলাম ওখান থেকে, তখন একটা মানে একটা তোমরা তো দেখলে যে একটা কিছু একটা গাছে একটা ডাল আমাদের দিকে এলো, মানে আমার দিকে, মানে আমাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল পুরো। আর আমি তখন ফোন ঘাঁটছিলাম, পিছনে আমি সবার পিছনে ছিলাম, কিন্তু আমি ফোন ঘাঁটছিলাম, মন দিয়ে ফোন ঘাঁটছিলাম, তখন দেখি নাকি ওরা হঠাৎ করে অবাক হয়ে গেল। আর তখন আমি যখন জিজ্ঞাসা করলাম তখন আমি শুনলাম এই কেস, তারপরে তো আমরা খুব ভয় পেয়ে দৌড়াতে শুরু করলাম। আমরা যখন ঢুকছিলাম দুধ বাগানে তখন আমাদের গাটা একটু ঝমঝম করছিল, ঠান্ডা লাগছিল, খুব ঠান্ডা একটা ওয়েদারটা লাগছিল, যেটা অন্য জায়গায় নেই, কিন্তু তারপরে হঠাৎ করে লাগছে, জানি না এখন কি হয়েছে আমাদের সাথে। যদি আর এরকম কিছু ঘটনা ঘটে তা তোমাদের সাথে আমি শেয়ার করব। সো এটা একটু অকওয়ার্ড ছিল দিনের বেলা, তারপর আশেপাশে কেউ ছিল না, কেউ যদি শয়তানি করেও করে থাকে কিন্তু আমরা কাউকে দেখিনি। সো চলো দেখা যাক কি হয়, আর চলো তাহলে ভিডিও তোমরা দেখতে থাকো। সো গাইস এই ঘটনা ঘটার পর আমাদের এনার্জি নেই যে আমরা কোথায় যাবো, তবুও তোমাদের জন্য চলো দেখি আরও কোথায় যাওয়া যায়।
মানে মোটামুটি আমাদের ওখানে একটু ভালো লাগছিল না, কিন্তু আমি জানি না তবু ঢুকলাম আর এই ঘটনাটা আমাদের সাথে ঘটলো। দুপুরবেলা প্রায় এখন 3টে বাজতে যায়, তো চলো তাহলে দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায়। সো গাইজ, আমরা অনেক দূর হেঁটে হেঁটে গেলাম কিন্তু আর ওরকম কোনো হন্টেড প্লেস খুঁজে পেলাম না। সো এখন আমাদের এনার্জি অনেকটা ফিরে এসেছে, তো আমরা এখন বাড়িতে যাচ্ছি, দেখি আরও যদি কিছু পাওয়া যায় হয়তো তোমাদের অবশ্যই দেখাবো। আজকে সেকেন্ডের ব্লগ এখানে আমি শেষ করছি, তো তোমরা দেখতে থাকো নেক্সট ব্লগটাকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আজকে হচ্ছে কি থার্ড ব্লগ আমরা করবো। সো আমি যাচ্ছি আবার আমার কাজিনদের সাথে এর আর দুটো হন্টেড প্লেস এক্সপ্লোর করতে, যদি আর একটা পেয়ে যায় তাহলে খুব ভালো, কিন্তু মেইন দুটো হন্টেড প্লেসের উপর আমাদের টার্গেট আছে। আমি দাঁড়িয়ে আছি আমার মাসিদের গ্যারাজের সামনে। সো একটা ওই হন্টেড প্লেস দুটোর মধ্যে আছে, একটা পার্ক আর একটা কী বলে ওটা, একটা থানা, হন্টেড থানা, যেটা প্রায় 30-40 বছর ধরে বন্ধ পড়ে আছে। তো আমরা মনে হয় থানাটা ঢুকতে পারবো না, কারণ ওটায় ঢোকা রেস্ট্রিক্টেড। সো আমি জানি না আজকে কী হবে, আমরা আজকে কোনো ঘোষলি এক্সপিরিয়েন্স করতে পারবো নাকি আগের দিনের, আমার এখনও ভাবলে ভয় করছে, গুজবাম্পস আসছে। সো গাইজ, ওই থানার ওই পার্কের হন্টেড গল্পগুলো আছে, সেগুলো আমি তোমাদের ওখানে জায়গার জন্য এক্সপ্লোর করাবো, তখনই আমি তোমাদের বলে দেবো। আর আমি যাচ্ছি আমার বোনের সাথে, কারণ আমার দিদি হয়তো বাজারে যাবে এবং আমাদের সাথে জায়গাগুলো এক্সপ্লোর নাও করতে যেতে পারে। আজকে আমার মামার মামির অ্যানিভার্সারি আছে বিকেলে, সো আমাদের আজকে সেখানে থাকতে হবে সারা সন্ধ্যে। আর এটাই আমার মামাবাড়িতে লাস্ট ডে, কারণ আমরা কালকে বাড়ি ফিরে যাচ্ছি। সো চলো তাহলে ভিডিওটাকে আর লেট না করে শুরু করা যাক, আর এখনও যদি ভিডিওটাকে লাইক না করে থাকো তাহলে আবার লাইক করে দাও। সো নেক্সট থার্ড ডে ব্লগ আমরা স্টার্ট করছি, ফার্স্টে আমরা যাবো হন্টেড থানাতে, দেখে থাকো। তো গাইজ, এটাই সেই 30-40 বছর পুরনো হন্টেড থানা। এই থানা সম্পর্কে শোনা যায় যে এখানে যাদের কয়েদ করে রাখা হতো, যেসব বন্দীদের, তাদেরকে নাকি বিনা বিচারে প্রচণ্ড মারধর করে মেরে ফেলা হতো, আর তারপর তাদের মৃতদেহ, যে পাশে একটা জঙ্গল আছে তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে, সেখানে ছুঁড়ে ফেলে দেওয়া হতো, কোনোরকম সৎকাজও করা হতো না। আর এরপর থেকে এরকম কিছু ঘটনার পর থেকেই থানাটা ধীরে ধীরে ভুতুড়ে হতে শুরু করে। প্রত্যেক দিন রাত্রবেলা একজন করে পুলিশ অফিসার বা যে যারা কনস্টেবল থাকতেন তাদের একজন করে মারা যেত। তারপর থেকে থানাটাকে সম্পূর্ণরকম বন্ধ করে দেওয়া হয়, তখন থেকে এই অবস্থায় পড়ে আছে। কোনোরকম এটাকে ভেঙেও ফেলা যাচ্ছে না, যতবার ভেঙে ফেলা প্ল্যান করা হয়েছে ততবার কোনো ধরনের একটা বিপর্যয় এসেছে। তো এটাই ছিল এই থানার পিছনের গল্প, যা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি। পুরো পার্কটা আর এগুলো যেগুলো চেয়ারগুলো বানানো এবং যেগুলোতে আমি বসে আছি সেইগুলো সব কিছু সিমেন্টের বানানো। আর হচ্ছে এটা অনেক পুরোনো পার্ক, প্রায় 100-150 বছরের পুরোনো, এখানে অনেকদিন রয়ে গেছে। আর এই গাছটা বলে অনেক বড় ইতিহাস আছে, এই গাছটায় বলে সবাই কাছাকাছি এলেই ওই জায়গায় গাছ একটা বড়ি টাইপের কি একটা জন্য ঝুলছে, এটাতে বলে সবাই এলেই ইয়ে সুইসাইড করে। সো সো গাইজ, এবার আমি ওই সিসতে উঠতে যাচ্ছি, অনেক সিমেন্ট, অনেক পুরোনো সিস তোমরা দেখতেই পাচ্ছ। সো চলো যাওয়া যাক, আর কিছু এক্সপিরিয়েন্স হয় নাকি সেটা দেখা যাক। নাম বুঝছি গো, আচ্ছা ওখানে কিছু কিছু ছিল না কি, কেন মনে হলো ওখানে একটা স্লিপ কাটলাম, আর মনে হলো মানে ধাক্কা টাইপের দিল, হাট আমিও তো নিচে ছিলাম, তা একবার গিয়ে দেখি তো। আবার যাবি? আচ্ছা দেখ তো গিয়ে দেখি। আচ্ছা এইখানটায় কি স্লিপ ছিল ওই জন্য কি পড়েছি? তো কিরকম মনে হলো, তো নিচে নেমে আয়, আর তুই নিচে নেমে আয়, এসে কথা বল, এসে কথা বল, এসে কথা বল। মানে তুই কি মানে ঠিক আছিস তো?
তোর মনের ভুল ওটা শিওর আমি না না মনের ভুল কেন হতে হবে কেউ তো এখানে নেই আর সিসো দাও তো আমি তো নিচে একা একা নামবো আর মনের ভুল কেন হতে হবে একটা কি বলতো এখানে একটা ভুতুর একটা কেস আছে দাঁড়া 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 আমি ফেনি দাঁড়া এখানে ভুতুর কেস হলো জানিস কি কেস আছে এখানটা নিচে ওখানে যে বাড়িটা দেখতে পাচ্ছিস ওই বাড়িটা একটা ছোট বাচ্চা মানে খুবই ছোট্ট বাচ্চা নাম ছিল ওরকম করে শিশুতে খেলছিল এখন খেলতে খেলতে খুব ছোট্ট ওর মাথায় চরম হারে জোরে মাথা ফেটে গেছিল ওইখান থেকে পড়ে গিয়ে পুরো এখানটা গিয়ে পড়ে গিয়ে ওইখানটা দিয়ে একটা যখন নামছিলাম আমি যে জায়গাটা আছে না নামতে গিয়ে তখন মাথা ফেটে গিয়েছিল আর তখন যেহেতু আরো ছোট্ট দু তিন বছর বয়স ছিল না হয়তো দু তিন বছরই বয়স ওই যে দিদা মুখে শুনছিলিস না ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেই বাচ্চাটাই ওই যে ওই মা ওই মহিলাটার মা মানে বাচ্চা যে মহিলাটা মারা গিয়েছিল তখন তখন আমরা কি এখানেই পুরো স্পট কি ডেঞ্জারাস আমারও কেমন শীত শীত করছে সো গাইস আমারও কেমন একটা লাগছে বুঝলাম বিশাল ভয় পেয়ে ওখান থেকে নামিয়ে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার লাভ ইউ গাইস।